বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, অনেক খুন করেছেন, গুম করেছেন, ভোট চুরি করেছেন, সহ্য করে গেছি 14 বছর, আর সহ্য করব না। অব্যাহত লোডশেডিং, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালীন তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ শেষে নেসকো নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা নেতৃবৃন্দ। বিচার বিভাগের ব্যাপারে বলা হয়েছে, কেন কান্দেই গেলে থাকে না। এই 2018 সালের নির্বাচনে যে তসনস করে দেওয়া হয়েছে, দিনের পর রাত্রে করা হয়েছে, গণমাধ্যমে টুটি চিপে ধরেছেন ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে, কথা বলতে পারে না কেউ, কথা বললেই মামলা। সময় ঘনিয়ে আসছে, আর বেশি দিন নাই, আমরা প্রস্তুত। অনেক খুন করেছেন, খুন করেছেন, ভোট চুরি করেছেন, সহ্য করে গেছি 14 বছর, আর সহ্য করবো না। আগামী যে কর্মসূচি দাও, জীবনকে বাজি রেখে রাখবো নাকি জানি। সুতরাং আগামী দিনে যে